আরিয়েল খান নদের ভাঙনে দিশেহারা বরিশালের বাবুগঞ্জের ছয়টি গ্রামের মানুষ ভিটেমাটি হারিয়ে নিঃস্ব অনেকেই থাকছেন অন্যের জমিতে সরকারি রাস্তার পাশে। ভাঙন প্রতিরোধের ব্যবস্থা না নিলে আশেপাশের শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, ক্লিনিক, হাটবাজার ও কৃষি জমি আরিয়েল খার গ্রাসে হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। বরিশালের বাবুগঞ্জ দিয়ে বয়ে যাওয়া আরিয়াল খা নদের গ্রাসে সংলগ্ন লোহানিয়া গ্রামসহ সিঙ্গেরকাঠি, গাজীপুর, ভবানীপুর, রফিয়াদি ও আরজি কালিকাপুর সহ আশপাশের গ্রামের ভূখণ্ড ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সহায় সম্বল হারিয়ে কেউ আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে, কেউ বা সরকারি রাস্তার পাশে। হুমকিতে রয়েছে ওই ছটি গ্রামের বাড়িঘর, বিস্তীর্ণ জমি, বাগান, হাটবাজার, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। সবই নদী ভাঙলে বিলীন, সব নদীর মাঝখানে ঘরবাড়ি। প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, এই চারটি গ্রাম ভাঙন প্রতিরোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করে। ইউপি চেয়ারম্যান বলেন, গত 10 বছরে আরিয়াল খার ভাঙনে ওই ছটি গ্রামের শত শত পরিবার নিঃস্ব হয়েছে। ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তার। 1.5 থেকে 2 হাজার পরিবার গৃহহীন হয়ে পড়ছে, তারা অত্যন্ত মানবতার জীবন যাপন করছে। পানি উন্নয়ন বোর্ড যাতে দ্রুত প্রকল্প হাতে নেয় এবং ব্যবস্থা গ্রহণ করে। বরিশাল পানি উন্নয়ন বোর্ড জানায়, নদের তীর সংরক্ষণের জন্য 1,100 কোটি টাকার একটি প্রকল্প তৈরি করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে প্রকল্পটি মন্ত্রণালয়ে পাঠানো হবে। পানি সম্পদ প্রতিমন্ত্রী ইতিপূর্বে এই সমস্ত জায়গা ভিজিট করেছেন এবং আমাদেরকে একটি প্রকল্প প্রণয়নের নির্দেশনা প্রদান করেছেন। সেই অনুযায়ী আমরা প্রায় 1,100 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রণয়ন করেছি এবং এটি এক মাসের মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ে জমা হবে। কেবল আশ্বাস নয়, নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। অপূর্ব অপু, DBC News, বরিশাল।